এই যুগে সব কিছুর মতো অপূরণ্ত পছন্দের একটি সোফা বেছে নেওয়ার ক্ষেত্রে অসীম বিকল্প রয়েছে। সোফা হলো আসবাবপত্রের একটি প্রধান অংশ যা প্রতিটি বাসায় গড়ে থাকে। একটি সোফা নির্বাচন করা হলো গড়ের বিন্যাস, নকশা, সজ্জার সকল কিছুর অন্য সব কিছুর অদলে সাবধানে বিশ্লেষণ করার একটি বিষয়। যা বলা হয় যে সোফা আপনার বাসার ঘরের সৌন্দর্য পুরো চেহারাকে যেভাবে সৌন্দর্য বৃদ্ধি করে ঠিক সেভাবে আবার সৌন্দর্য নষ্ট করতে পারে, কিন্তু সঠিক পরিমাপে এবং আয়তনের উপর ডিপেন্ড করে রুমের সৌন্দর্য আয়তনের সকল কিছু চিন্তা করে কাস্টমাইজ করে নিতে হবে আপনার বাসার জন্য কোন ধরনের সোফা হতে পারে সৌন্দর্যের প্রতীক। আর এই সকল বিষয়গুলো পর্যায়ক্রমে বিভিন্ন আইটেমের সোফাগুলোর ভিডিও নিয়ে আসে আলিব্রুত থেকে আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়া বারাকাতু। আলিব্রুতের পক্ষ থেকে আপনাদের কাছে কাস্টমাইজের আরও একটি সোফা সেট নিয়ে আসছি। আশা করছি এই ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য খুব উপকৃত করবে। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আমাদের ভিডিওগুলো আপনারা দেখছেন, যার মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন, তাদেরকে বলবো আমাদের প্রত্যেকটি ভিডিও দেখার পর একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন, যাতে করে আপনাদের কাছে আমাদের এই ভিডিওগুলো কিছুটা হলেও উপকৃত করতে পারে এবং অন্যান্য মানুষের কাছে আমাদের তৈরি ফার্নিচারগুলো চলে যায় ইমপ্রেশনের মাধ্যমে। সম্পূর্ণরূপে সোফা সেট নির্বাচনের উপর নির্ভর করে আপনি কোন ক্যাটাগরিতে আপনার বাসার জন্য ফার্নিচার নিয়ে যাবেন। আর সঠিকভাবে বেছে নেওয়া হলে আপনার বাসার ঘরটির আপনার বাড়ির কার্যকলাপের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে আজকের এই তৈরিকৃত সোফা সেটটি। আপনি ভাবতে পারেন যে আপনার কেমন সোফা পছন্দ করেন তা আপনি জানেন, তাই সম্ভবত আপনার জন্য একটি ফার্নিচার নির্বাচন করা খুবই সহজ। কিন্তু একবার আপনি এটিকে দোকানে যান এবং দেখার পর কাস্টমাইজগুলো সম্পর্কে কিছু আইডিয়া নেন, চাইলে আপনি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আপনি কিছুটা কাস্টমাইজ সম্পর্কে জানতে পারবেন। কারণ প্রত্যেকটি সোফা একই রকম হলেও কিছুটা পরিবর্তন হয় কাজের কারণে, মানও এবং দামও পরিবর্তন হয়ে যায়। বিশেষ করে কাঠের থিকনেসের ওপর সোফার দামটা কম বেশি ভেরিয়েন্ট করে, আর নকশাগুলো খুব কাছাকাছি হওয়ার কারণে খুব বেশি দামের পার্থক্য হয় না, মূলত কাঠের ডিজাইনের উপর ডিপেন্ড করে দামটা কম বেশি হয় থাকে। আমরা আমাদের বাসার জন্য কোন ধরনের সোফা নির্বাচন করব তার সর্বপ্রথম আপনার চাহিদার উপর ডিপেন্ড করে নির্বাচন করার জন্য কিছুটা সময় আলাদাভাবে বেছে নিন যে আপনার প্রয়োজন হতে পারে কোন ধরনের, সেটা বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নিন আপনার বাসার জন্য কোন ধরনের ফার্নিচার আপনার জন্য নিয়ে যাবেন। আমাদের বড় পরিবার ছোট পরিবার হয়, সেইগুলো মেজারমেন্ট করে আমাদের ব্যক্তিবর্গের কথা মাথায় রেখে মূলত সোফা সেটগুলো আমরা নিয়ে থাকি আমাদের বাসার জন্য। যে ফ্যামিলিতে বড় ফ্যামিলি হয় সেক্ষেত্রে 6 সিট 8 সিটের সোফা আমরা নিয়ে যাই, কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ হিসাবে যদি সোফা সেট কেউ নিতে চায় সেক্ষেত্রে 3-2 এভাবে নিয়ে যায়, অথবা 3-1-1 নিয়ে যায়, অথবা 2-1-1 করেও নিয়ে যেতে পারে আমাদের কাছ থেকে। কিন্তু আমরা এখনকার এই মডার্ন যুগে আমাদের এই ফার্নিচারগুলো চেষ্টা করি কিছুটা কাস্টমাইজ করে আপনাদের কাছে তুলে ধরতে। আজকের ভিডিওর মাধ্যমে যে সোফা সেটটি আপনাদেরকে দেখাচ্ছি, প্রতিবারের মতো করেও আপনাদের কাছে অনেকগুলো সোফা সেটের ভিডিও নিয়ে আসছি পর্যায়ক্রমে, কিন্তু আজকে কিছুটা পরিবর্তন সেই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। টি টেবিল, সেন্টার টেবিল এবং অন্যান্য যে ট্রে টেবিলগুলো হয়ে থাকেন সেগুলো কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন। এখানে এই মুহূর্তে 3টা টেবিলের সাথে যেইগুলো সেন্টার ট্রায় টেবিল বলা হয় থাকে সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, চাইলে আপনি কিছুটা পরিবর্তন করতে চাইলে সেটা নিয়ে যেতে পারবেন। এই কাঠগুলোর উপর সুন্দরভাবে পিতল বসানো হয়েছে, লেকার করার পর এখানে গ্লাসটা দেওয়া হবে, মূলত গ্লাসটা দেওয়ার কারণে সুন্দরভাবে আপনার আয়োজনগুলো বিছিয়ে কাস্টমার মেহমানদের কাছে সুন্দরভাবে আপনার ফল ফ্রুট আইটেমগুলো সাজিয়ে তুলতে পারেন এই মাধ্যমে। আর এই ধরনের সোফাগুলো বাজার দামটা থেকে শুরু করে আমাদের কাস্টমাইজের কিছুটা পরিবর্তন হয়ে থাকে, আর এই পরিবর্তনের কারণে কাঠের থিকনেসের কারণে দামটা কম বেশি হয়। ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করুন দামটা জানার জন্য। আমাদের কাছে সকল ধরনের ফার্নিচারগুলো আমরা চেষ্টা করি চিটাগং সেগুন কাঠ দিয়ে তৈরি করতে, এবং এগুলো তৈরি করার পর হ্যান্ড পলিশ এবং লেকার পলিশের মাধ্যমে তৈরি করে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। কাস্টমারদের বাজেটের কথা মাথায় রেখে হ্যান্ড পলিশ এবং লেকার পলিশটা নির্ভর করে কাস্টমার কোন ক্যাটাগরিতে তাদের বাসার জন্য ফার্নিচার নিয়ে যাবে সেটা কাস্টমার একান্তভাবে পছন্দ করে থাকেন। কিন্তু আমার পক্ষ থেকে যদি বলি, ট্রেডিশনাল যে পলিশটা হয় থাকে হাত পলিশ, তার চেয়ে সৌন্দর্যের দিকে চিন্তা করলে লেকার পলিশ অত্যন্ত উন্নত মানের হয় এবং এই কাজ গাছগুলো এবং সুন্দরভাবে ফুটে ওঠে আপনার বাসার জন্য সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে লেকার পলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যান্ড পলিশটাও খুব আলাদাভাবে দেখলে চলবে না, কারণ হ্যান্ড পলিশের উপর যাদের এক্সট্রা মায়া আছে, যাদের কাঠের প্রতি আলাদা একটা টান আছে, তারা হ্যান্ড পলিশ সম্পর্কে মানুষের অভিজ্ঞতা আছে। আপনি চাইলে 2-3 বছর পর পর হ্যান্ড পলিশ করলে আবার চকচকা পকপকা হয়ে যাবে আপনার ফার্নিচারগুলো, কিন্তু লেকারের বিষয় অন্যরকম। আপনার রেজাল্ট যদিও 10-12 বছর কোনো কিছু করতে হবে না, কিন্তু পরবর্তীতে লেকার করতে গেলে আপনাকে আবার যেখানে লেকারের যে কেন্দ্র সেখানে নিয়ে যেতে হবে আবার পুরোনো এই কাজটা করার ক্ষেত্রে।
আজকের এই ভিডিওর মাধ্যমে যে সোফা সেটটা দেখাচ্ছি এটা বর্তমান বাজার রেট 42,500 টাকা। কিছু কারু কাজের কারণে হয়তো 500 টাকা 1,000 টাকা কম বেশি হতে পারে আপনার এই তৈরি কিন্তু।